কলকাতা আছি, কলকাতায় আমরা মোসাম্বি জুস খাবো। আপনাদেরকে মোসাম্বি জুসটা কি বানাই সেটা দেখাবো এবং এটার প্রসেসটা কি বানানোর সেটা দেখাচ্ছি। তো চলুন মোসাম্বি জুসটা বানানো দেখে আসি। আমরা আজকে দেখাবো আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা, তারা কিভাবে মোসাম্বি জুস বানায়। মোসাম্বি জুসটা হলো মোসাম্বি, আমাদের দেশে যেরকম মালটা রয়েছে তাদের দেশে একটি সবুজ মালটা পাওয়া যায় যেটাকে তারা মোসাম্বি বলে থাকে, এটাকে আবার সুইট লেমনও বলা হয়। এই মোসাম্বি জুসটা ওরা ম্যানুয়ালি হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বানায় এটি, এবং এখানে দেখবেন যে এক গ্লাস মোসাম্বি জুস বানাতে 4-5টা মালটা লেগে যায় ওদের। এই 4-5টা মালটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে উপর দিয়ে দিচ্ছে এবং পাশ দিয়ে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে, এবং এখানে আপনি পাচ্ছেন এক ফ্রেশ জুস, এখানে কোনো রকম পানি মিক্স করা হয় না। দেখতে পাচ্ছেন আরেকটি মোসাম্বি ভিতরে দিয়ে দিল। জুসগুলো খেতে অনেক সুস্বাদু এবং প্রিয়, এখানে কোনো রকম পানি বা অন্যান্য কিছু মিক্স করা হচ্ছে না। আপনি যদি চান তাহলে তারা সুগার অথবা লবণ ইউজ করবে। এবং আমার মতে এই জুসগুলো অনেক ফ্রেশ এবং আপনার চোখের সামনে বানিয়ে আপনাকে দিয়ে দিবে। এখানে কোনো রকম পানি বা চিনি আমরা কিছু ইউজ করিনি, ডাইরেক্ট আমাদেরকে দেওয়া হলো, আমরা কোনোটাই খাবো না বলেছি, তারা আমাকে শুধুমাত্র মোসাম্বি জুসটা ডাইরেক্ট দিয়ে দিল। জুসটা খুবই সুস্বাদু এবং আপনার ফ্রেশ, অনেক ফ্রেশনেস পাওয়া যাচ্ছিল এর থেকে, ন্যাচারাল একটা জুস। এর দাম শুরু হয় 20 টাকা থেকে। আপনি যদি বড় গ্লাস নেন তখন দামটি আরো বাড়বে। আমরা আপনাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি এবং সেগুলোকে আপনাদের ধীরে ধীরে আমরা দেখাবো, সেই প্রত্যাশা নিয়ে আমরা আছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।